নিরামিষ দিনে আমরা বাড়িতে বিভিন্ন রকম খাবার তৈরি করি, তার মধ্যে অন্যতম লাউ আলুর রসা। এটি খুবই সুস্বাদু, এটি খেতে খুবই ভালো লাগে আর শরীরকে চাঙ্গাও রাখে। এটি পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায়, আবার পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যায়। যারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেন তারা একদিন পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে দেখুন, এটির স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না, বরং একটা নতুনত্ব পাবেন। সহজ বাঙালি রান্না চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। লাউ আলুর রসা করার জন্য নিয়েছি আলু, আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এবং লাউগুলোকেও কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। লাউ আলুর রসাটা রান্না করার জন্য প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম একটু তেল। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ, 1/4 চামচ হলুদ, 3-4 মিনিট ধরে এগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এর বেশি আর ভাজার দরকার নেই, কারণ লাউয়ের সাথে আবার কষানো হবে। এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, 1 শুকনো মরিচ এবং 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচামরিচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউগুলোকে 2-3 মিনিট ধরে নাড়িয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, এতে লাউটা বেশ নরম হয়ে যাবে। দেখুন অনেকটা কমে গেছে আর অনেকখানিটা জলও বেরিয়েছে। এখন আমি একটু হলুদ যোগ করব, 1/2 চামচ পরিমাণ হলুদ। লাউটা একটুখানি কষিয়ে নেওয়ার পর হলুদ দেওয়া ভালো, কারণ লাউটা নাড়তে সুবিধা হবে এবং তলায়ও লেগে যাবে না। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এখন আলুগুলো দিয়ে দেব। লাউটা কিন্তু অনেকটাই মজে এসেছে। এখন এর সাথে যোগ করব 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা। এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি, কিন্তু এখনই এত সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর একটা গন্ধ। মশলার সাথে লাউ আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। আমি আগেই বলেছি এটা লাউ আলুর রসা, একটু ঝোল থাকবে, আপনারা যে পরিমাণ ঝোল চান সেই পরিমাণ জল দিয়ে দেবেন। এখন আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। ঝোল দেওয়ার পর প্রায় 10 মিনিট ধরে আমি রান্না করে নিয়েছি, আমি এই পরিমাণ রস রেখে নামিয়ে নেব। খুবই সুন্দর একটা গন্ধ পাচ্ছি, খুবই সুন্দর, আর কালারটা দেখে বোঝা যাচ্ছে যে খুবই সুন্দর হয়েছে। আমার রান্নাটা শেষ, আপনারা চাইলে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আজকে একাদশী, আমি খুবই হালকা তেল মশলায় রান্না খেতে চাচ্ছি, তাই এই গরম মশলা অ্যাড করছি না, কিন্তু আপনারা চাইলে অ্যাড করতে পারেন। নামানোর আগে ঠিক আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। ঘিটা দিয়ে আমি ঘুটবো না, জাস্ট চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 2 মিনিট রাখবো, তারপর পরিবেশন করব। ওয়াও, খুবই সুন্দর একটা গন্ধ পাচ্ছি, খুবই সুন্দর। তৈরি হয়ে গেল মজাদার লাউ আলুর রসা। যে কোনো নিরামিষ দিনে কিংবা একাদশীর দিনে বাড়িতে তৈরি করে ফেলুন। আর আপনাদের তৈরি রেসিপিটা কেমন হলো তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহ জানাতে পারেন। ওয়াও, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে, আশা করি আপনারাও খুব মজা পাবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।